হাই আপু ভাইয়ারা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ফিন্নি। ফিন্নি কীভাবে রান্না করতে পায়েস, যেটাকে পায়েস বলে, গুঁড়া করা চাউলটাকে বলা হয় ফিন্নি। তো আমি আস্ত চাউল দিয়ে করেছি। তো দেখেন, আমি 1 লিটার তরল দুধ নিয়েছিলাম, আর আমি 1 লিটার দুধ পাউডার দুধ 1 লিটার নিয়েছি। আমি 1 গ্লাস পাউডার দুধকে 4 গ্লাস বানিয়ে নিয়েছি, আর 2 মুঠ চাউল নিয়েছি। 2 লিটার দুধের জন্য 2 মুঠ চাউলই যথেষ্ট। তো আমি বসিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে আপনার এলাচ, আমি 6টা এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন নাড়তে থাকবো, যতক্ষণ মানে বলক ভালো করে বলক না আসে এবং চাউলটা সিদ্ধ না হয় ততক্ষণ নাড়তে থাকবো। কারণ নাড়াচাড়া না করলে দুধটা নিচে লেগে যেতে পারে আর আপনার ফিন্নির স্বাদ নষ্ট হতে পারে। তো আপনি পায়েস যখন রান্না করবেন তখন খুব হুঁশিয়ারে রান্না করতে হবে, যে আপনার যেন নিচে লেগে না যায়, এদিকে খুব হুঁশিয়ারি রাখতে হবে। তো আমি যতক্ষণ না চাউলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু পটপট নাড়াতে রাখবো, এবং চুলাটা এখন আমি বাড়িয়ে রেখেছি। তো পরবর্তীতে আমি কমিয়ে দিব যখন বলক আসবে। তো দেখুন আপনারা কিভাবে রান্না হচ্ছে। দুধের এবং চাউলের পরিমাণটা যদি ঠিক থাকে, দুধের এবং চাউলের পরিমাণ ঠিক থাকলে সেই ফিন্নিটা টেস্ট হবেই। আর আপনার চিনিটা হলো যার যার ইচ্ছে মতো, কেউ কম খায় কেউ বেশি খায়, তো এটা আপনাদের স্বাদ মতো দিবেন চিনিটা। আর আমি কী করি, অল্প একটু লবণ দিয়ে দিই। অনেকে লবণ দিতে চায় না, কিন্তু লবণটা দিলে আপনার চিনির যে মিষ্টিটার তারতম্যটা ঠিক থাকে। আর না হলে আমার কাছে লাগে যে একটু পানসে পানসে ভাব লাগে। তো আমি যখন চাউলটা সিদ্ধ হয়ে দুধটা একদম শুকিয়ে যাবে তখনই আমি চিনি আর লবণ এগুলো দিয়ে দিব, এখন দিব না। তো আমি সবসময় এটা নাড়াচাড়ার মধ্যে রাখবো যেন কোনোভাবে ভিতরে লেগে না যায়। তো দেখেন আমার দুধটা এই পর্যায়ে এসেছে কমে, আর চাউলটাও মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরেকটু শুকাবো আস্তে আস্তে, তারপরে আমি এখন এটাতে কিছু ইউজ করব না, আমি শুধু নাড়াচাড়ার মধ্যে রাখবো। আর এটা তো আমি শাহি ফিন্নি তৈরি করছি। তো আপনারা শাহি ফিন্নির কিছু টিপস থাকে যেটা আপনারা এখানে পাবেন, দেখতে থাকুন পুরোটা দেখুন যাতে টিপসগুলো মিস না করেন। আর এ পায়েস যারা দুধ খেতে পারেন না, বিশেষ করে যারা দুধ খেতে পারেন না, তারা কিন্তু এভাবে পায়েস বানিয়ে খেতে পারেন। আপনার দুধের যে শরীরের মধ্যে দুধের চাহিদা ওটা পূরণ হয়ে যাবে। আর দুধ যেহেতু আদর্শ খাবার, দুধটা তো সবার জন্য প্রয়োজন। তো যারা আপনারা দুধ খেতে পারেন না তারা মিষ্টি ডেজার্ট এভাবে বানিয়ে পায়েস বানাতে পারেন, অথবা মিষ্টি যে কোনো ডেজার্ট বানাতে পারেন, এভাবে মিষ্টি ডেজার্ট বানিয়ে আপনারা খেতে পারেন। তো আশা করি এভাবে বানিয়ে খেলে আপনাদের ওই সমস্যাটা হবে না। দুধ খেলে অনেকের পেটে সমস্যা হয়, এই সমস্যাটা হয়তো হবে না। তো দেখুন আমার কিন্তু দুধটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, আর চাউলটাও দেখেন একদম ফুটে নরম তুলতুলে দেখা যাচ্ছে দেখতে। আর ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করে পাশে থাকেন। আর আমি একদমই নতুন, তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন। আপনাদের সহযোগিতা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না, তো আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। তো প্লিজ আমাকে একটু সহযোগিতা করুন। দেখুন এই পর্যায়ে আমি আমার যে তেজপাতা বা এই এলাচি দিয়েছিলাম এগুলো আমি উঠিয়ে নিব এখন। রাফিন একটু এদিকে আয় তো, উঠিয়ে নিচ্ছি একটু এদিকে আয়। নেট একটু ধর, আমি তেজপাতাটি হালাই, দাঁড়া দাঁড়া। কারণ এগুলোর যে যে ফ্লেভারটা আসা দরকার ফ্লেভার চলে এসেছে। আমার ফিনি পায়েসের মধ্যে যতটুকু ফ্লেভার দরকার আমি আমার সম্পূর্ণ ফ্লেভার এসেছে, তো আমার আর এগুলো লাগবে না। তো এই জন্য আমি এগুলো ফেলে দিচ্ছি, উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছি।
সব দিও টেবিলে দাও। তো এখন আমার ফেলা শেষ, কিন্তু দেখুন আমার ফিনিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। ফিনিটা গাঢ় হলে তো আমাকে চিনি দিয়ে দিতে হবে, কারণ চিনি দিলে আবার একটু পাতলা হবে দুধটা। ফিনিটা সম্পূর্ণ নাড়াচাড়া উপরে রাখতে হবে, যাতে নিচে লেগে না যায়। এদিকে খুব সতর্কতার সাথে তারপর রান্নাটা করবেন। আর আমি দুধের পরিমাণ এবং চাউলের পরিমাণ যতটুকু দিয়েছি, অতটুকু দিয়ে যদি আপনি রান্না করেন তো আশা করি যে আপনার পরিবার আপনার প্রশংসাই করবে ইনশাল্লাহ। আপনি রান্না করে দেখেন এভাবে, তো দেখেন আমার এখন কি পর্যায়ে এসেছে রান্নাটা। তো আমি এখন চিনি ইউজ করতে পারি, তো আমি এখন চিনিটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিব, যে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি। তো আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ মতো আপনারা চিনি দিবেন, আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুপাতে আপনারা চিনি দিবেন। আর আমি একটু লবণও দিয়ে দিব, কারণ লবণ না দিলে মিষ্টি জাতীয় জিনিস বিশেষ করে পায়েসে একটু লবণটা দিলে তারপরে চিনির যে স্বাদটা ওটা পুরোপুরি বোঝা যায়। দেখেন এই পর্যায়ে কিন্তু একটু পাতলা হয়েছে আবার, এই যে আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি কিশমিস আর বাদামগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে বাদামটা কিশমিশটা একটু সিদ্ধ হলে আমার কাছে ভালো লাগে। অনেকে রান্না শেষ করে তারপরে যখন উঠিয়ে ফেলবে তখন দেয়, কিন্তু আমার কাছে একটু সিদ্ধটা হলেই ভালো লাগে। তো আমি এভাবে দিয়েছি, আপনাদের যেভাবে ভালো লাগে ওভাবে দিবেন। সম্পূর্ণ এটা আপনাদের রান্না, রান্নার মূল প্রক্রিয়া যেটা ওটা হলো আপনার চাউল আর দুধের ইয়াটা পরিমাপটা। ওটা যদি ঠিক থাকে আপনার অন্যান্য জিনিসগুলো চিনি কম বেশি হতে পারে। এই যে এখন আমি দিয়ে দিলাম, দেখেন ঘি দিয়ে দিয়েছি, এক চামচ ঘি দিলাম। ঘিটা দেওয়াতে এখানে একটা শাহি ভাব এসে যাবে, আর শাহি শাহি একটা ভাব লাগবে ফিনিটা খেতে। ফিনিটা অসাধারণ লাগবে আপনার খেতে এই ঘিটার জন্য। আপনার ফিনি রান্নাটার বিশেষত্ব হলো এই ঘি। ঘিটা দিলে আপনার একটা শাহি শাহি ভাব আসে, আর গ্রানটাও দারুণ লাগে, আর খেতেও ইয়ামি লাগে। আপনি এভাবে করে দেখবেন, যখন আপনি উঠিয়ে ফেলবেন ঠিক সেই মুহূর্তে আপনি ঘিটা দিয়ে উঠাবেন একটা বলকা নিয়ে, তারপর উঠাবেন ভালো করে। তো আমি ঘিটা দিয়ে দিয়েছি। তো এখন দেখেন আমি কিন্তু ওরকম অতটা গাঢ় ফিনি পছন্দ করি না, তো আমি এই জন্য এই যে পর্যায়ে এখন আমার ফিনিটা আছে ওই পর্যায়ে আমি আরেকটা নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিব। কারণ আমার ফিনি আমি এই কারণ ঠান্ডা যখন হবে ফিনিটা তখন কিন্তু টেস্টটা একদম আপনার গাঢ় গাঢ় হয়ে যাবে এবং টেস্ট পুরোপুরি এসে যাবে। তো ওই পর্যায়ে যদি আরও মানে শুকনো হয় তা আমার কাছে ভালো লাগে না। আপনারা ইচ্ছা করলে আরেকটু শুকিয়ে নেবেন হবে। আর আমি এখন এই যে বচুলা সব নিভিয়ে দিলাম, তো এখন আমার ফিনি হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।